আলাইকুম সালাম আহমতুল্লাহ ইহিবার একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর মধ্যে তারা বলে থাকে যে ইমাম আবু হানিফা মুস্তাহিদ ছিল তো ইমাম আবু হানিফা মুস্তাহিদ ছিল কথাটি কি ঠিক এবং তিনি যদি মুস্তাহিদ ছিলেন তাহলে তার কি ওহি করা হয়েছে এবং হাদিসের মধ্যে যে রয়েছে যদি কেউ মানে ইজতিহাত করে কোনো কিছু বলে যদি সেটা সঠিক হয় তাহলে ডবল নেকি পাবে আর যদি ভুল হয় তাহলে একটা নেকি পাবে তো তারা বলে থাকে ইমাম আবু হানিফা যেগুলো ভুল করেছেন একটি নেকি পাবে তো এই সমস্ত কথা কতটা সঠিক জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইমাম আবু হানিফা রাহমা তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন মানুষ হিসেবে তারও ভুল রয়েছে এবং তিনি নিঃসন্দেহে তিনি মুজতাহিদ ছিলেন আর মুজতাহিদ হওয়ার জন্য যে ওহি করতে হবে এটা জরুরি নয় ওহি কাদের ওপর হয় যারা নবী এবং রসুল তাদের ওপর তো কোনো একজন ইমামকে নবী ও রসুলের স্থানে পৌঁছানো এটা নিঃসন্দেহে হারাম এবং জুলুম অন্যায় অত্যাচার যে যেমন তাকে সেই স্থানে রাখতে হবে একজন সাধারণ মানুষকে বা ইমামকে তাকে মানে নবীর স্থানে পৌঁছানোটা বড় অন্যায় এবং পৃথিবীর সবচাইতে বড় ইমাম হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ সালু আলী আসাল্লাম এবং ইমাম আবু মানুষ ছিলেন তিনি যে সমস্ত কথা বলে গেছেন তিনি বলেছেন যে আমি যে সমস্ত কথা বলেছি সবই মেনে চলবে কেননা আমি চেষ্টা করেছি আল ও হাদিস অনুযায়ী বলার এরপরও যদি কোনো বিষয় আমার সাথে বিশ্বনবী সাল্লা সাল্লামের টক্কর হয় তাহলে শুধুমাত্র সে বিষয়টিতে আমার কথা ছেড়ে দিয়ে রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করবে কিন্তু যারা নিজেকে মাঝাবি বলে দাবি করে প্রচলিত মাঝাবিরা তারা রসুল্লা সাল্লামের কথাকে ছেড়ে দিয়ে ইমামের কথাকেই প্রাধান্য দেয় যেটা বড় মারাত্মক ভুল তাই এ বিষয়ে আমাদের ভাবতে হবে তাছাড়া ইমাম আবু হানিফা রাহিমহল্লা তিনি কখনো বলেননি যে আমার নামে একটা ধর্ম তৈরি করো আমার নামে একটা মাঝাব তৈরি করো এবং তারা বলে থাকেন যে চারটি প্রচলিত মাঝাবের মধ্যে যে কোনো একটা মানলেই পরিত্রাণ পাওয়া যাবে অথচ কোরআন বলছেন ওয়াতাসিমু বেহাবল ইল্লাহি জামিয়াউ ওয়ালা তাফার রাখু তোমরা মহান আল্লাহ রুজ্জু তথা আল কোরআন ও সাহি সুন্নাকে মজবুত করে ধরো আঁকড়ে ধরো এবং ওলা তাফার রাখু তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না অথচ তারা কি বলছে যে চারটে মাঝাবের মধ্যে একটা মাঝাব মারলেই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে সফল হওয়া যাবে তাহলে বলুন কোরআন বলছে তোমরা দলে দলে বিভক্ত হও না আর তাদের কথা অনুযায়ী ইসলামের চারটি দল হচ্ছে তো বলুন এই কোরআনের মুখালিফ কি করা হচ্ছে না অবশ্যই করা হচ্ছে তাছাড়া ইমাম আবু হানিফা তিনি পৃথিবীতে প্রথম এলেন তারপর তিনি যে একটা তিনি তো মাঝাব তৈরি করেননি বরং তার ছাত্ররা শিষ্যের শিষ্যরা হ্যাঁ তাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন যেটা ইসলামে নিষেধ বা হারাম যেমন বিশ্বনবী বিষ্ণু আলী আসালাম বলেছেন ইয়া কুমল গুলু ফাই কবলে কুমল গুলু তোমরা গুলো থেকে বাঁচো তথা কোনো ব্যক্তির প্রশংসা করতে করতে সীমা অতিক্রম করা হতে বাঁচো কেননা তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তারা দিনের মধ্যে প্রশংসায় অতিরিক্ত করা গুলো করার জন্যই ধ্বংস ও বরবাদ হয়েছে তাহলে আমরা সেই সুন্না থেকে কি বুঝতে পারলাম যে কাউকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না তাহলে ইমাম আবু হানিফার যারা শিষ্য যারা ছাত্র ছাত্র তারা ইমাম আবু অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন যেটা চলবে না তো কথা হচ্ছে তিনি চেষ্টা করেছেন অবশ্যই বিষয়ে তার কাছে হাদিস পৌঁছেনি তিনি সে বিষয়ে ক্যাস করে বলেছেন তো আল কোরআন ও সহি সুন্নার ওপর ক্যাসকে প্রাধান্য দেওয়া এটাও মারাত্মক ভুল বরং ক্যাসের ওপর আল কোরআন ও সেই সুন্নাই যদি স্পষ্ট বর্ণনা থাকে তাহলে আল কোরআন সাহি সুন্নাকেই প্রাধান্য দিতে হবে ক্লাসের ওপর এটাই হচ্ছে সঠিক হ্যাঁ তো তিনি মুস্তাহিদ ছিলেন তিনি যেগুলো ভুল করেছেন অবশ্যই আল্লাহ তাকে মাফ করবেন কেননা ইমাম আবহানিফা রাহমাউল্লাহ তিনি কি মাঝাম মানতেন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এবং সাহাবাহি কালামকে লক্ষ্য করে চলেছেন তিনি ছিলেন আহলাহাদিস কিন্তু ইমাম আবু হানিফা রহমা নামে তার ছাত্ররা কি করে দিয়েছেন তার নামে একটা মাঝাব তৈরি করে দিয়েছেন দেখুন এই মাঝহা যদি সঠিক হতো তাহলে তার পরবর্তীতে যে ইমাম এলেন তিনি তার ছাত্ররা একটা তৈরি না তারপরে ইমাম ইমাম তিনিও যদি পূর্বের দুটি মাঝহাব সঠিক হতো তাহলে তার ছাত্র ছাত্ররা আর একটা মাঝাব তৈরি করতো না এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাউল্লাহ তিনিও তার শিষ্যরাও তার ছাত্ররাও আরেকটা মাঝাব তৈরি করতো না যদি পূর্বের তিনটি মাঝাব সঠিক হতো অতএব এই মাঝাব তৈরি করতে করতে কেমত অব্দি কত মাঝাব তৈরি হবে ইসলামে কত দিন তৈরি হবে অথচ এটা ইসলামে নিষেধ করা যাবে না বুঝতে পারলেন কেননা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আলমিনুন তেইশ নম্বর সুরা এবং একাত্তর নম্বর আয়াতে বলেছেন ওলা উইত্তাবাল হাক্কু আহুয়া আহমলা ফাসাদাতিসলামা ওয়াতিওয়ালা হক ওমান ফি হেন যেটা হক যেটা সত্য যেটা ইসলাম সেটা যদি মানুষের ইচ্ছা অনুযায়ী চলতো তাহলে এই আসমান এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই বহু পূর্বেই ধ্বংস হয়ে যেত কোরানের আয়াত স্বয়ং মহান আল্লাহ বলেছেন তো যত মত তত পথ ইসলামে মানে ভাগাভাগি দলাদলি বা এই যে কিয়ামত অবধি বিভিন্ন মাঝাব তৈরি হয়ে যাবে যদি তা ইসলাম সাপোর্ট করত কিন্তু ইসলাম তা সাপোর্ট করে না ইসলামের কোনো ধরনের কোনো দল তৈরি করা যাবে না আপনি আমি আমরা সকলেই মুসলিম আমরা চলব শুধুমাত্র আল কোরআন ও সহি সুন্নাহকে লক্ষ্য করে তাতে যদি কোনো বিষয়ে নিশ্চুপ থাকে তাহলে তখন আমরা কে আজকে লক্ষ্য করব ইজমা কে আজকে